ঝিও ও তা প্রেমিককে ঘরকু ডাকি হত্যা ঘটনা। অভিযুক্ত বাপা বিজয় মাঝি কোর্ট চালাণ কলা পুলিশ। রায়গড়া জেলা কাশীপুর থানা অন্তর্গত অড়াজোর গাঁরে বুধবার ঘটি ঘটনা। মৃত যুবক হলে মঙ্গল সিং মাঝি। পড়োশী অটাটাকিরি গাঁর মঙ্গল সিং মাঝি অড়াজোর গ্রামর বিজয় মাঝি ঝিও ললিতা ভাল পাওলে। উভয় ঘর ফেরার হয়ে যাই তবে দুহিঙ্কু বিবাহ করাইবাকু প্রতিশ্রুতি দেই ঘরকু ডাকিলে বিজয়। ঝিও প্রেমিক মঙ্গল পৌঁছিবা পরে টাঙ্গিয়ারে আক্রমণ করেছিল। এতে মঙ্গলঙ্কর মৃত্যু হয়েছিল বেলে ললিতা গুরুতর হয়েছিল। আজ অটক বিজয় মাঝি কু গিরফ করে কোর্ট চালান করেছে কাশীপুর পুলিশ। আকিজর ঝিও ডিসি যেতবে গাঁ নিয়ে যা বাহারি সে সময় খবর পাই আকি টাঙ্গিয়ারে ডিসি কি নিজের ঝিওক আক্রমণ করে সেখানে ঘটনাস্থলের হি ডিসি প্রাণ চলে যাই এবং পুলিশ গাড়ি পুলিশ যে তার ঝিও ইনজোর্ড লে তাকে ফার্স্ট কাশীপুর সিএসি এবং পরে তাকে ডিএচএস রায়গড়া আনি আডমিট করে এবং চিকিৎসা দিয়ে বিজয় মাঝি ঝিওর বাপা যে সে আমার পুলিশ কষ্টডিরে অনেক তাঙ্কঠারু ঘটনা ব্যবহৃত টাঙ্গিয়াটাকে সিজ করে দিয়েছি আজ তাকে কোর্ট চালা।